ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল দ্য সেলফ এডুকেশন। আজকে আমরা ক্লাস ফোর ইংলিশ উইংস পেজ 75 কি আছে একটু দেখে নেব। যারা চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, এই ধরনের ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে। পেজ 75 তোমরা দেখতেই পাচ্ছ, আমরা দেখে নেব কী আছে 75-এ। পার্ট টু এর যে ক্লাস ফোর উইংস তার 75-এ পেজে আজকে আমরা দেখব। ছবিটা দেখতে পাচ্ছ এখানে, সবুজ জার্সি পরা আর একজন নীল জার্সি পরে আছে, এখানে খেলছে। এই ছবিটা লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটার দিকে তাকাতে বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। তাহলে এক নম্বর প্রশ্নটা দেখি, কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। নাম্বার টু, হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং। নাম্বার থ্রি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম। এই তিনটি কোয়েশ্চেন রয়েছে, তিনটি কোয়েশ্চেনের উত্তরগুলি দিতে হবে। ওপরের ছবি থেকে দেখে এই তিনটি কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। নিচে যে ফাঁকা জায়গাগুলি রয়েছে ওইখানে উত্তরগুলি লিখতে হবে। অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটিতে তোমরা কী দেখতে পাচ্ছ? এখানে একদল ছেলে খেলা করছে জার্সি পরে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, আই সি দ্য সিন অফ এ গেম ইন দি পিকচার। এখানে একটি খেলার ছবি আমি দেখতে পাচ্ছি। হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, ছেলেরা কী খেলোয়াড়রা কী করছে? এখানে সবুজ জার্সি পরা প্লেয়াররা নীল জার্সি পরা প্লেয়ারকে ধরছে। দি প্লেয়ার্স ইন গ্রিন জার্সি আর ট্রাইং টু ক্যাচ এ প্লেয়ার ইন ব্লু জার্সি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম, এই খেলাটির কী নাম? দি নেম অফ দিস গেম ইজ কাবাডি। তোমরা অনেকেই এই কাবাডি খেলাটা খেলো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই